সকাল থেকে বৃষ্টির পরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল যে বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কোথাও একটু বেরোই। সোনারপুরের বাইপাস রোড দিয়ে বারুইপুরির দিকে যাচ্ছিলাম। প্রথমে প্ল্যান ছিল যে বারুইপুরের ফুচকা ধাবা থেকে চিকেন ফুচকা খাবো। বৃষ্টি সেরকম আর হচ্ছিল না, কিন্তু আকাশ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, আর এই ঠান্ডা ওয়েদারে বাইপাস রোড দিয়ে যেতে দারুণ লাগছিল। পদ্মপুকুরে ঢোকার আগেই আমাদের চোখে পড়লো এই ব্যাঙ্কুয়েট কাম রেস্টুরেন্টটা। এটা একটা অনেক বড় রেস্টুরেন্ট, আর তো ভাবলাম এখানেই কিছু একটা খাওয়া যেতে পারে। আমি এখন পুরোপুরিটা বাইরের খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, আর এখন ডায়েটের মধ্যে আছি, সেজন্য আমার কপালে আর এই খাবার জুটলো না। আমি এখানকার স্পেশাল একটা চা, হায়দ্রাবাদি ইরানি চা, সেটাই অর্ডার করেছিলাম।